আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো অনেকদিন পরে আমি আবার চলে এলাম আপনাদের কাছে। এখন আমাদের এখানে ফল সিজন শুরু হয়েছে, কিছুদিনের ভিতরে উইন্টার চলে আসবে। আর আমাদের এখানে কিন্তু 5 ডিগ্রির মতো, মানে অনেকটাই ঠান্ডা। সকালের দিকে তো অনেকটা বেশি ঠান্ডা থাকে, কিন্তু এখন একটু বাতাস আছে, ঠান্ডা যদিও একটু লাগছে, কিন্তু তা অতটা বেশি লাগছে না। আর ফল সিজনটা আমার খুবই খুবই প্রিয় একটা সিজন। ফলের সময় সব গাছের পাতা যা আছে সব ঝরে যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব হলুদ হয়ে গেছে। মানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু খুবই কম দিনের জন্য। আর খুবই মানে এত সুন্দর, সেই জন্য খুব কষ্ট লাগে যে কয়েকদিনের ভিতরে এটি শেষ হয়ে যাবে। এই তো, তবে আমি আপনাদেরকে দেখাই এই ফল সিজনটা, আমার সাথে সাথে আপনারা দেখেন। এই যে ফল সব গাছের পাতা ঝরে ঝরে যাচ্ছে, কি সুন্দর হলুদ হয়ে গেছে। আবার কিছু কিছু গাছ হয়ে গেছে হচ্ছে লাল টাইপের, আমি দেখাবো আপনাদেরকে। খুবই সুন্দর ওয়েদারটাও, মানে ওরকম শীত না, আবার সকালের দিকে যেহেতু শীত পড়ে একটু, কিন্তু আবার খুবই সুন্দর বাতাস, সব কিছু গাছ এত সুন্দর হলুদ যে আমি কি বলবো। এই পার্কের ভিডিও আমি প্রথম দিকে, আমার প্রথম দিকে একটা ভিডিও ছিল, তখন আপনারা যদি দেখে থাকে এটা, তবে এখনকার এবং তখনকার ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই পার্থক্য বুঝবেন। এখনকার যে রূপ এটার, সেটার সাথে তখনকার রূপের পার্থক্যটা অবশ্যই আপনারা করতে পারবেন। এই যে বাতাস, খুবই সুন্দর বাতাস। আর এই গাছগুলো দেখছেন, এখনই পাতা অলমোস্ট সব ঝরে গেছে, এই গাছগুলোতে একটা পাতাও থাকবে না। কিন্তু এই যে সবুজ গাছগুলো, যেগুলো আমি আপনাদেরকে আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু কখনোই মানে পাতা হলুদও হয় না এবং ঝরেও পড়ে না। কারণ উইন্টার ভিতরে যদি একটা দুইটা গাছ না থাকে, তবে তো আর ভালো লাগবে না, ওইগুলো সারা জীবনই থাকে, ওগুলো মরেও যায় না, কিছুই হয় না। এই যে নিচে আমি আপনাদেরকে দেখাই কত পাতা ঝরে পড়ে আছে, বড় একটা লেক আমি আপনাদেরকে দেখাই। এটা সৌন্দর্যটা আপনারা একটু দেখেন, কি সুন্দর হলুদ, পানিটা কত স্বচ্ছ। আজকে যেহেতু রবিবার, দুপুরের দিকে অনেকে এসেছিল পিকনিক করতে, আবার উইন্টারের সময় যখন আমি আসবো তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। ওটার আবার আলাদা রকম সৌন্দর্য, ওটাতে হবে কি গাছগুলোর সাথে পুরো স্নো, মানে সাদা সাদা, মানে অন্যরকম একটা আর এক ধরনের সৌন্দর্য। এই যে আমি যে বলেছিলাম পিকনিকের কথা, এখানে দেখেন, দেখাই আছে পিকনিক সেট, পিকনিক। এই যে এই যা এটা যে দেখছেন, আমি আপনাদেরকে দেখাই, আর বলেছিলাম যে সাইকেলের রাস্তা, এটা হচ্ছে সেই সাইকেলের রাস্তা। আর এটা হচ্ছে বারবিকিউ করার জায়গা, এখানে আপনারা আগুন জ্বালিয়ে, কড়া নিয়ে এসে আগুন জ্বালিয়ে বারবিকিউ করতে পারেন। মানে অনেকেই করে, আমরাও করেছিলাম একবার, কিন্তু তখন আমি ব্লগ করতাম না, সেই জন্য আপনাদেরকে দেখানো হয় না, ভিডিওটাও করে রাখিনি ওরকম। আমরা কিছু ফ্রেন্ড সার্কেলরা মিলে করেছিলাম, আবার যদি করা হয় তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে কিছু বেডিং মতো হয়েছে, এখানে ডক্টর যারা থাকে তারা এই বেরিগুলো খায় অনেক সময় দেখা যায়। এই জায়গাটা আমার সবচেয়ে সুন্দর লাগে, যে লেকটা মানে আকাশ আর পানির মনে হচ্ছে পুরো নীলে নীলে সব মানে মিলিয়ে গেছে। এই যে আলামিন, এই দেখেন পুরো হলুদের ভিতরে, মানে অপরূপ সৌন্দর্য, মানে পুরো গল্পের মতো লাগছে আমার কাছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। মানে ভিডিওতে দেখা আর চোখের সামনে দেখার ভিতরে অ্যাকচুয়ালি অনেক পার্থক্য, যদি আমি আপনাদেরকে সামনাসামনি দেখাতে পারতাম। এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও কানাডার ফল সম্পর্কে। অবশ্যই কানাডার উইন্টার সম্পর্কে আর একটা ভিডিও অবশ্যই আসবে, কানাডার উইন্টার কেমন। আর অনেক দিন পর আপনাদের সাথে দেখা করার জন্য, মানে ভিডিও দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং আশা করছি আপনারা আমাকে অবশ্যই ভুলে যাননি, আমাকে প্লিজ ভুলবেন না। এবং এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে আমি কিছুটা শিখছিলাম, আর অফিসের অনেক বেশি চাপ ছিল, সেই জন্য অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারছিলাম না। এখন থেকে অবশ্যই ভিডিও আসবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনাদের সাথে আমার দেখা হবে অনেকদিন। 'Cause it's a bit too